आनंद उत्सव जमकालो आयोजने शेष हलो बगुड़ा उद्योक्ता मेला। एबारेर मेलाय देशीय हाथेर तैरी विभिन्न धरनेर पोशाक गहना क्रूशेर जूता और खाद्य सामग्री सह बसेछिलो 40टी स्टल। नतून उद्योक्ता तैरी और तादेर उत्पादित पण्य सामग्री बाजारजाते सहायता करतेई एमन मेलार आयोजन। तीन दिन व्यापी ए मेलार शेष दिनेओ दर्शनार्थीदेर उपचे पड़ा भिड़ छिलो चोखे पड़ार मतो। आमी मेलाय एशे अनेक मजा पेयेछि, अनेक किछु खाइछि, टप्स किनछि, आम्मू शाड़ी किनछि, अनेक किछु किनछि, माला अनेक किछु। पाबना थेके आसछि, बगुड़ाते नतून आसछि, माने घुरते बेरोछि, एखाने मेला देखे एखाने आसलाम तो खूबई भालो लागছে मेलाटा। माने आपनादेर घरोया सब परिवेशन, खाबार, माने आनुषंगिक যত কিছু আছে সবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। কসমেটিক্স কিনেছি, আমার টপস কিনছি, আম্মু শাড়ি কিনছে, থ্রি পিস কিনছে, অনেক কিছু কিনছে, অনেক ভালো লেগেছে। বেবিদের জন্য বিশেষ করে খুব ভালো। বাসায় থাকতে থাকতে বাচ্চারা এবং আমরা সবাই খুবই বোরিং হয়ে গেছি, তো এখন সব বাচ্চাদেরকে এই যে আজকে নিয়ে আসলাম, তাদের মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আজকে আজকে বাচ্চাটা বাসায় যাওয়ার পর সব কাজগুলোই সে ঠিকমতো করবে, ইভেন লেখাপড়াটাও। দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকায় বেচা বিক্রিতে ভালো সাড়া পেয়েছেন উদ্যোক্তারা। এটা আমাদের প্রথম কথা যে পরিচিতি, আমাদের এক্সপেরিয়েন্স দরকার ছিল, আমাদের একটা মেলায় কিভাবে অ্যাটেন্ড করতে হয় সেটা একটা এক্সপেরিয়েন্স গ্যাদার হচ্ছে, সঙ্গে দর্শকদের সঙ্গে যারা আসছেন তাদের সঙ্গে পরিচিত হচ্ছি আমরা। উদ্যোক্তা হতে হলে প্রথমে দরকার যেটা সাহসী হতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে সাফল্যের জন্য। এটা অ্যাকচুয়ালি আমাদের দ্বিতীয় মেলা আছে, মোটামুটি ভালো আছে, বাট আমাদের যে ড্রেসের কোয়ালিটি আমার মনে হয় অনেক ভালো কোয়ালিটি আছে। হ্যাঁ, সবাই ড্রেসগুলো দেখে পছন্দ করতেছে, আমার খুব ভালো লাগতেছে। নতুন উদ্যোক্তাদের জন্য আমার যেটা বলা যে ওরা যেন মানে জেনে বুঝে খুব মানে উৎসাহ নিয়ে কাজে আসবে, কিন্তু জেনে বুঝে দেখে শুনে যেন কাজে আসে এবং তারা ইনশাল্লাহ ভালো করবে। আর এই তিন দিনের মেলাতে সারা পাইছি আলহামদুলিল্লাহ। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য মেলাতে আসাটা তাদের জিনিসের প্রচারের জন্য আলহামদুলিল্লাহ ভালো, তারা আসতে পারে, তারা এখান থেকে খুব ভালো একটা হচ্ছে পরিচিতি যেটা বলা যায় সেটা পাবে। শহীদ টিটু মিলনায়তন চত্বরে মেলা শেষে আয়োজন করা হয় ফ্যাশন শো। আরও ছিল র্যাফেল ড্র, যাতে অংশ নেন উদ্যোক্তারা। শাকিল আহমেদ শুভ, পুন্দ্র নিউজ।